শেরপুরের লালিতাবাড়ি উপজেলার 12 নং কলসপাড় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদে শহরের বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণলঙ্কা সহ প্রায় 5 লাখ টাকা চুরি যাওয়ার 24 ঘন্টার ব্যবধানে চোর চক্রে 3 সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। একই সাথে তাদের স্বীকারোক্তি আদায় এবং চুরি যাওয়া বেশ কিছু মালামালও উদ্ধার করা হয়েছে। চুরির দায়ে গ্রেফতারকৃতরা হল শহরের আমবাগান মহল্লার আনারুদ্দিনের ছেলে সজীব ওরফে নিগ্র, শম্ভুর ছেলে রমজান আলী এবং রুস্তম মোল্লার ছেলে শান মোল্লা। আজ মঙ্গলবার রাতে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত শনিবার বিকেলে শহরের আমবাগান মহল্লার বাসা থেকে সপরিবারে গ্রামের বাড়ি চলে যান চেয়ারম্যান আব্দুল মজিদ। সোমবার বিকেল 4টার দিকে বাসায় ফিরে তিনি গেট ভেতর থেকে লাগানো পান। পরে বিকল্প উপায়ে ভেতরে লোক পাঠিয়ে গেট খুলে ঘরে ঢুকতে গিয়ে দরজার তালা ও ভেতরে আলমারি তালা ভাঙা দেখেন। এ সময় আলমারি রাখা প্রায় 5 ভরি স্বর্ণালঙ্কার, নগদ 77,000 টাকা ও কিছু জিনিসপত্র চুরি হয়েছে বলে নিশ্চিত হন। খবর পেয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বাজারে সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে রাতে চোর চক্রে 3 সদস্যকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করলে তাদের গ্রেফতার দেখানো হয় এবং চুরি যাওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়। অন্যান্য মালামাল উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। জানাতুল আফসানা, চ্যানেল বাংলা। আমি তাৎক্ষণিকভাবে আমার অফিসার ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং পারিপার্শ্বিকতা ঘটনার সঠিকতা পাই। মাননীয় পুলিশ সুপার স্যারকে বিষয়টি জানালে আমাদের পুলিশ সুপার স্যার দিক নির্দেশনা দেন। আমার অফিসার ফোর্স নিয়ে আমরা কাজে নেমে পড়ি এবং সন্দেহভাজন অবস্থায় 3 জন আসামি, আমি নাম বলছি, 1 নম্বর সজীব ওরফে নিগ্রো, 2 নম্বর মোহাম্মদ রমজান আলী এবং 3 শাওন মোল্লাদেরকে আমরা গ্রেফতার করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে তারা এই ঘটনা ঘটিয়েছে এবং তাদের দেখানো মতে অভিযান চালিয়ে, তাদের স্বীকারোক্তি মতে অভিযান চালিয়ে আমরা রাইস কুকারটি এবং যে 15 কেজি চাল অনুমান ছিল ওটা আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং স্বর্ণ এবং টাকার ব্যাপারে আমরা চেষ্টা অব্যাহত আছে। আমরা আশাবাদী যে আমরা পুরো যে হারে চোরাই যাওয়া জিনিসপত্রগুলো আছে আমরা ইনশাআল্লাহ উদ্ধার করতে সক্ষম হব।